নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি আলপনা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো আজ হলো শনিবার, তো এখন বাজে সকাল 9টা। একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে এসেছি। তো আজ সারাদিন কী কী করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি একটু রেডি হয়েছি, এখন যেতে হবে একটা কাজে। কাজ বলতে আমাদের ঘানিটা শেষ হয়ে গেছে, তো মা সর্ষে ছেড়ে রেখেছে, ঘানিটা ঘানি কলে দিয়ে আসতে হবে। তারপর একটু বাজার যেতে হবে। তো অনেক কয়টা কাজ রয়েছে, কাজ করতে হবে। আর এই দুই দিন তো বৃষ্টির জন্য কোনো কাজ হয়নি। যে হারে বৃষ্টি হচ্ছে বলতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না, সারাদিনই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। আর রাস্তাঘাট কাদা জল, তো বাইরে বেরোনোই যাচ্ছে না, কোনো কাজকর্ম করা যাচ্ছে না। তো অনেক কাজ জমা হয়ে রয়েছে। তো আজ দেখি, চেষ্টা করি যতগুলো কাজ সম্ভব হবে কমপ্লিট করে নেব। এই কাজ জমিয়ে রাখা মানে বাড়তি টেনশন, যত কাজ কমপ্লিট হয়ে যায় ততই মানুষ ফ্রি হতে পারে। তো চলুন সঙ্গে থাকুন। আমাদের ঘানির ঢপ, এই ঢপটা নিয়ে যাব। আর মা ধুয়ে দিয়েছে। আসলে কি হয় বলুন তো, ওই তেল থাকে তো, তেলের নিচে অনেক ওই তেলের কাঠ সেটা বলে, মানে ওই তেলের ভিতরে যে কাদা থাকে, ধুলো নোংরা, সেইগুলো এই ঢপের নিচে জমা হয়। তার জন্য তেল শেষ হয়ে গেলে ঢপটা ধুয়ে দিতে হয়। বস্তায় রয়েছে সরিষা। তো আমাদের সরিষা তো জমির না, সরিষা কিনে আনা হয়েছে। কিনে এনে আমরা ভাঙিয়ে তেল করি। আর একসঙ্গে ধরেন অনেকটা তেল হয়ে যায়, সে নিজে ঘরের মতোই খাওয়া হয়। আর প্রতিদিন ওই কিনতে যাও, ওটা একটা বাড়তি ঝামেলা। ওর থেকে একদিনে ঘানি ভাঙিয়ে খাওয়াটাই সব থেকে ভালো। তো একটা ঘানিতে আপনার প্রায় 10 কিলো মতো সর্ষে দিতে হয়। তো মা এটা মেপে রেখেছে, 10 কিলোই হবে কি সামান্য একটু বেশি। তো আমি যাবো ঘানিটা নিয়ে যাবো ঘানি কলে। ঘানি কল তো আমাদের বাড়ির কাছেই, পাড়াতেই বলা যায়। তো ওই যে আমাদের ঘানি কল, আর ঘানিটা দিয়ে চলে এলাম বাড়ির দিকে যাব। এটা হচ্ছে আমাদের বাঙালি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির। তো এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, এই কিছুদিন আগে এই রাস্তাটা ঠিক করা হয়েছে। এটা তো স্কুলের রাস্তা, স্কুল, এখান থেকে ছাত্ররা স্যাররা সবাই যাতায়াত করে। তো এই রাস্তাটা খারাপ হলে খুবই সমস্যা, তো এই রাস্তাটা ঠিক করে দেওয়া হয়েছে। আর ওদিকে একটা বড় রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে একটু সময় বেশি লাগে। এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। তো ঘানি দিয়ে বাড়ি চলে এসেছি, এবার আমি বাজারে বেরোবো। আর কিছু ওষুধ লাগবে, ওষুধ শেষ হয়ে গেছে মায়ের, তো ওষুধটা নেব। একবারে একই রাস্তায় নিয়ে চলে আসবো, বাজারে ব্যাগগুলো নিয়ে নিই। দেখি মা কোথায় গেল, মায়ের সঙ্গে টাকা নিতে হবে। তো এই যে আমি ওষুধের প্রেসক্রিপশন আর টাকা নিয়ে নিয়েছি, তো চলুন ঝটপট বেরিয়ে পড়ি। 10টা বাজতে গেল, এখন বাজি 10:45, ঝটপট বেরোতে হবে। আগে ওষুধটা নিয়ে নেবো, তারপরে বাজারে যাব। তো আমি হসপিটালে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের হসপিটাল। ওই যে দোকান, ওই দোকানেই যাচ্ছে। এই যে হসপিটাল, এটাই হচ্ছে আমাদের হসপিটাল, যে আপনার গ্রামীণ হসপিটাল। এই যে এটা হচ্ছে হসপিটালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান। প্রেসক্রিপশনের ওষুধগুলো এই হসপিটাল ডক্টরে লিখে দিয়েছেন, তো এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, এটা লেখা আছে। তো আমি ওষুধ নিয়ে সোজা বাজারে চলে এসেছি, আর এখন মাছের বাজারে আমি দাঁড়িয়ে রয়েছি। সামনে সব মাছের দোকান। সব চালের দোকানগুলো আছে, আর পিছন দিকে সব মাছের দোকান। তো চলুন দেখি কি পাই। তো আমি এবার সবজির বাজারে চলে এসেছি, এবার সবজি নিয়ে নেব, তারপর বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি, এইমাত্র এলাম। এসে শুধুমাত্র চেঞ্জ করেছি, কোনো রেস্টের কোনো ব্যাপার নেই। উইদাউট রেস্ট বসে পড়লাম, এখন সবজিগুলো গুছিয়ে রাখবো আর একটু সবজিটা কেটে দেবো। তো বেশি কিছু আনিনি, একসঙ্গে বেশি জিনিস আনলে নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তার থেকে
রোজ গিয়ে ফ্রেশ সবজি আনাটাই ভালো। আর মাছ নিয়ে এসেছি, আর সবজি বলতে ডাটা নিয়ে এসেছি, আলু আমি একবার 5 কিলো নিয়ে এসেছি, কারণ রোজ রোজ নেওয়া হয় না, আর আলু নষ্ট হবে না, ঘরে রাখলে ঠিক হয়। আর মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োটা এখন নিচে পড়ে গেছে, ভালোতে হবে সব। মিষ্টি কুমড়োর কম্বিনেশন ভীষণই ভালো লাগে। তো আজকে কি হবে, মাছের ঝোল আর ডাটা কুমড়ো দিয়ে তরকারি হবে, আর জানি না কি হবে, না জানি। আর যে শুকনো লঙ্কা নিয়ে এসেছি, তো বাজারে লঙ্কা কিলো হচ্ছে 300 টাকা, কাঁচা লঙ্কা 300 টাকা কিলো, আগের দিন ছিল 120 টাকা, আজকে হয়েছে 300 টাকা, আর শুকনো লঙ্কার কিলো হচ্ছে 400 টাকা। এই লঙ্কার দাম যেন মাছের থেকেও বেশি, চিকেনের সমান সমান কেজি, চিকেনের থেকেও বেশি, চিকেনও 300 টাকা না একটু কম। তো আমার কি জানেন তো, ওই ঘরোয়া কাজ করার থেকে, মানে ওই রান্না বান্না এই সমস্ত করার থেকে বাইরের কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর তাছাড়া বাইরের মধ্যে কিন্তু ছেলেদের কাজগুলো, আসলে আমাদের সোসাইটিতে তো কাজ ভাগ করা আছে, মেয়েরা ঘরের কাজ করবে, ছেলেরা বাইরের কাজ করবে, তবে এখন তো দুনিয়া পাল্টাচ্ছে, মেয়েরা ছেলেদের সঙ্গে সমান সমান ভাবে সব কাজ করতে পারে, কিন্তু তবুও হাট বাজার করা, দোকানপাট করা, এগুলো মূলত সবসময় ছেলেরাই করে থাকে। আর তো আমার এই বাইরের কাজগুলো করতে ভীষণই ভালো লাগে, আমার ঘরোয়া কাজ করতে ভীষণ বড় লাগে, ওই রান্না করো ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখি রান্না করো, ভীষণ বোরিং ব্যাপার। তবে হ্যাঁ, রান্না করি না রোজ রোজ, মাঝে মধ্যে করি ওই ইচ্ছা হলে, তবে রান্না যা করি পারফেক্ট করি, একদিন করলে কি হবে, ট্যালেন্ট আছে। আচ্ছা কি হচ্ছে, আমি যতবারই বাড়িতে আসছি আমি মাকে মানে কখনো হাতের কাছে পাচ্ছি না, একটা কিছু দরকার হলে মা মা করে গলার ছেড়ে ডাকতে হচ্ছে, তাও মা যে কোথায় আছে, আসলে মা এদিক ওদিক কাজ করছি, তো মা এখন গেল একটু বাইরে গেছে, পাশের বাড়িতে কাকিমার বাড়ি, দরকার আছে। বন্ধুরা আমার কুমড়োটা পুরো কাটা হয়ে গেছে, আর এবারে ডাটাগুলো কেটে নেব, আর এখনও মাছ রয়েছে, মাছ কাটতে হবে, আর সবজি এবং মাছ কেটে ধুয়ে মাকে রেডি করে দেবো রান্নার জন্য, মা রান্না করবে আর তারপর আমি চলে যাব স্নানে। দুপুর হতে চললো প্রায় 12টা বাজতেই গেল। আর এখনও সবজি আমার কাটা কমপ্লিট হয়নি, আর এদিকে দেখুন বাইরে পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে একটু মেঘ করেছিল, আর আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখনই মানে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম হয়তো ভিজে যাব, তো বাড়ি আসার কিছুক্ষণ পরেই এখন বৃষ্টিটা শুরু হলো। আর ওদিকে মা তো রান্নাঘরে রয়েছে, এদিকে আকাশের অবস্থা, আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে, কালো মেঘ জমে আছে আকাশে, যাকে একটু বৃষ্টি হওয়া ভালো, যা গরম, বৃষ্টি না হলে দুনিয়া ঠান্ডা হবে না, মানুষ গরমে ছটফট করছে, বৃষ্টি হলে চারদিকটা কত সুন্দর লাগে তাই না, বেশ গাছপালাগুলো কত সুন্দর সবুজ হয়ে ওঠে, পাতাগুলো পুরো সতেজ হয়ে ওঠে, চারদিকটা দেখতে খুবই সুন্দর লাগে। এই দেখুন আমাদের উঠোনের অবস্থা, উঠোনে তো মানে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে পুরো। তো এবারে আমি মাছগুলো সব কেটে নেব, ঝটপট করতে হবে, বৃষ্টি দেখতে গিয়ে আমার আবার একটু কাজে দেরি হয়ে গেল। স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো, ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি, মা অন্যদিন ধুয়ে রাখে, আজকে ধোয়া নেই, তো বাসনগুলো ধুয়ে আনবো, ফুল তুলে আনবো, তারপরে পূজা করব, ঠাকুরের পূজার জন্য ফুল তুলে নেব। আমাদের বাড়ির গাছে যা ফুল হয় তাতেই আমাদের রোজকার পুজো হয়ে যায়, আর যেদিন কোনো বিশেষ পুজো থাকে সেদিন তো ফুল আমরা কিনে নিয়ে আসি। পিছন দিক থেকে ধরে সামনের ফুলগুলো থাকলে সুন্দর দেখাবে, আর পিছনেও অনেক ফুল রয়েছে, পিছনের ফুল তো দেখা যাচ্ছে না, নাহলে সামনের ফুল সব তোলা হয়ে গেলে না গাছটাকে আমার একটা ন্যাড়া ন্যাড়া হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, তার থেকে পিছন দিকে তোলাই ভালো। আর আমি এবারে নীলকণ্ঠ ফুল তুলে নেব, ছোট্ট একটা নীলকণ্ঠ হয়েছে, ওটাই আমি তুল, নীলকণ্ঠ ফুল, এই ফুল দুটো একটা তুল, thank you.
তো আমার পূজা প্রায় শেষের দিকে, এবারে আমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে নেব। আর এদিকে আমার বই খাতা রয়েছে, আর এই দেখুন বই খাতাগুলোকেও কিন্তু আমি ভগবানের মতোই শ্রদ্ধা করি আর একটু ধূপ দেখাই মাঝে মাঝে। তো এবারে আমি সব জায়গায় ধূপটা দেখিয়ে দিয়ে আসবো। তো এখন আমি যাচ্ছি বাইরে, আর এই দেখুন এখানে আমাদের একটা তুলসী গাছ রয়েছে, আমাদের ধানের গোলা, মা লক্ষ্মীর গোলা। তো এখানেও একটু ধূপ দেখিয়ে দিই। তো পূজা করা হয়ে গেছে আর আমি এবার একটু বসলাম, সারাদিনে একটু সময় পেলাম, এবার একটু ফ্রি টাইম। তো কী করবো, এই যে জানলার ধারে বসে পড়েছি, আর বই খাতাগুলো নিয়ে এবার একটু বসতে হবে, সারাদিনে একটু সময় পাচ্ছি না। বই খাতা তো এবার একটু পড়াশোনা করতে হবে। তো এখন 1:30 বাজে, বসলাম পড়াশোনা করবো। ওদিকে মায়ের রান্না হয়ে গেছে, মা বলছিল খেয়ে নিতে, আমি বলছি একটু পরে খাবো, একটু পড়াশোনা করে নিই, 9 পড়বো, তারপর খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।